না অস্বীকার করার উপায় নাই সাকিব খানকে দিয়ে যে আমাদের প্রযোজকরা বেনিফিটেড হয়নি তা না কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না যদি অস্বীকার কেউ করে বা কেউ যদি বলে তাহলে পরে বলবো যে সেটা বোকার হত্য একদম বোকার মতো কথা বলা হবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই দেখেন সাকিব কিন্তু একদিন নিজেও নতুন ছিল নিউ কামার ছিল সাকিব একদিনে তৈরি হয় নাই অনেকগুলো ছবি তাকে দেওয়ার পরে আস্তে 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 তারপরে সাকিব খান হয়েছে আজকে যে ছেলেটি আজকে যে নতুন ছেলেটি নতুন মেয়েটি আসতেছে সে ছেলেটিকে তো আমাকে পারফরমেন্সের জায়গা দিতে হবে কাজের জায়গা দিতে হবে ওকে কাজ করার জন্য সুযোগ দিতে হবে তবে না সেও একদিন গিয়ে সাকিব খান হবে কখনো 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 লাইফ দিতে গেলে যে একটা পেশেন্ট যখন মৃত্যু পথযাত্রী হয়ে যায় তখন তাকে কোরামিনটা দেওয়া হয় তখন ওইটা চিন্তা করা হয় না আগে সেভ করেন আগে লাইফ দেন তারপর আপনি কোয়ালিটিতে যান ডেফিনেটলি কোয়ালিটি দরকার আছে 100 বার কোয়ালিটি দরকার আছে আমার তো টোটাল অডিয়েন্স ঘরে ঢুকেই গেছে আমাকে অডিয়েন্সকে বের করতে হবে তাই না অডিয়েন্সকে যদি আমি বের করতে না পারি তাহলে তো হবে না আমাকে অডিয়েন্সকে বের করে নিয়ে আসতে হবে সাকিব খান যে কথাটা বলতে চাইল সাকিব খান সেই কথাটা বলার আগে সাকিব খান তো একজন প্রযোজক তাতে এটা ভাবা উচিত ছিল যে আমি যে কথাটা বলতে যাচ্ছি সে কথাটা কতটুকু মানে উচিত হচ্ছে কেননা সাকিব খান তো ইন্ডাস্ট্রির প্রতি যে কমিটমেন্টটা রাখা উচিত ছিল সে রাখতে পারেনি তার তো উচিত ছিল 10টা ছবি বানানো সে তো বানায়নি সে কী করছে অ্যাজ হিরো সুপারস্টার তার রেমুনারেশন তো সে কমায়নি সে তার রেমুনারেশন সে 30-35 লাখ টাকা সে হাঁকায় যাচ্ছে কিন্তু সাকিব খানের কথা হচ্ছে যে একটা সিনেমা হল বানাও একটা ছবি বানাও যেটা হচ্ছে মানে 1-1.5 কোটি 2 কোটি টাকা খরচা করে হ্যাঁ এইসব ছবি বানানোর কোনো লাভ হবে না এটা ঠিক বলেনি উনি ওনার মুখে এটা মানায়নি এবং যেই ভাষায় উনি প্রয়োগ করেছেন সে ভাষাটা ঠিক করেনি আমার বর্তমান ব্যস্ততা আমার ব্যক্তিগত সিনেমা নিয়ে আমি একটা ছবি বানাচ্ছি চাঁদনি একটা ছবি বানাচ্ছি একটু রোমান্টিক ছবি আনিসুর রহমান মিলনকে নিয়ে এবং আঁচলকে নিয়ে ছবিটা 60% করেছি এই মাসের শেষে বাকি কাজটা করে আমি ছবিটা সেন্সারে দেবো বর্তমানে সিনেমার সংখ্যা কমে যাচ্ছে সিনেমা হলের সংখ্যা একজন সফল পরিচালক হিসেবে এই ব্যাপারটা আপনাকে কতটা নাড়া দেয় দারুণভাবে পীড়াদায়ক এটা আমার জন্য খুবই নাড়া দেয় খুবই কষ্ট পাই তারপরে একটু আশার আলো দেখতে পাচ্ছি বোধহয় হয়তো বা আবার ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি একটু সময় নেবে তার মধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন বা জেনেছেন যে আমাদের একজন প্রযোজক সেলিম খান সাহেব শাপলাম মিডিয়ার প্রযোজক উনি 100টা ছবিটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন অলরেডি 10টা ছবি শেষ পর্যায়ে 10টা ছবি আবার এই 20 তারিখ থেকে তারা শুটিংয়ে যাচ্ছে পালাক্রমে আবার 10টা ছবি করে এরকম চলবে তো এখন জিনিসটা যেটা হচ্ছে যে সিনেমা হাউস হ্যাঁ কন্টেন্ট তৈরি করছি আমরা কন্টেন্ট যেখানে চালাবো সেই সিনেমা হাউসটা দরকার আমার যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আমাদের একসময় একটা নিয়ম ছিল যে ডিসিতে যত ডিসি আছে ডিস্ট্রিক্টের ডিসি আছেন ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে সিনেমা হল তৈরি করা হতো এখন যারা সিনেমা হল ভেঙে ফেলতেছেন কেউ শপিং মল বানাচ্ছেন কেউ হয়তো অন্য কোনো ব্যবসায় গিয়ে করছেন রিকোয়েস্ট থাকবে অন্তত 400 ক্যাপাসিটির সিনেপ্লেক্স টাইপের সিনেমা হল তৈরি করুন তাতে করে হবে কি ইন্ডাস্ট্রি বেঁচে যাবে মানুষের অ্যামাউন্সমেন্টটা আবার আগের মতো করে পাবে এটাই হচ্ছে রিকোয়েস্ট স্যার বলা হচ্ছে যে লো বাজেটের সিনেমাগুলো আসলে চলচ্চিত্রের মোড় ঘোরাতে অনেকটা অক্ষম থাকবে কারণ যেখানে বাজেট থাকবে না সেখানে হয়তো গল্প নির্ভর সিনেমা এখন দর্শকদেরকে কতটা টানতে পারবে বিধায় আপনি মনে করেন দেখেন এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যে আমার মার্কেটটা দেখতে হবে আমি এখন যদি একটা কী বলে রিচ একটা প্রোডাকশন তৈরি করি 1.5-2 কোটি টাকা দিয়ে আমার মার্কেট কিন্তু 2 কোটি টাকা নাই 1.5 কোটি টাকা নাই 1 কোটি টাকারও নাই আমার মার্কেটটা চলে আসছে এখন খুব স্মল ছোট 60-70 লাখ টাকার একটা মার্কেট চলে আসছে আমার এই করোনার কারণে কিছু সিনেমা তো বন্ধ হয়ে গেছিলো করোনার কারণে আরও বেশি বন্ধ হয়ে গেছে যেটা আমরা এখনও পাচ্ছি না সেভাবে আমরা টানতে তো এখন একটা বিগ বাজেটের কন্টেন্ট যদি আমরা বানাই সেটা চালাবো কোথায় টাকাটা আসবে কোত্থেকে পুঁজির ধর্মটা হচ্ছে যে তাকে নিরাপত্তা দেয়া তারপর পুঁজি তো নিরাপত্তা দিতে পাচ্ছি না তো সিনেপ্লেক্স যদি তৈরি হয় এই কন্টেন্টগুলো কিন্তু কম বাজেটের কন্টেন্টগুলো কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারবে
ভাইয়া জাতির সূর্য সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ, এবং সেই জন্মবার্ষিকী উপলক্ষে এফডিসিতে বর্ণাঢ্য র্যালি হয়েছে এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে অন্তপক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছে। তো বঙ্গবন্ধুর এই শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশ বিএফডিসিতে তার অবদান সম্পর্কে যদি কিছু বলতে পারেন। সত্যি কথা যদি বলি যে বঙ্গবন্ধু না হলে বিএফডিসি হতো না, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগে যুগে আসবেন না, আসেননি। আজকে এই দিনে আমার একটা কথা মনে পড়ছে, আরেকজনের কথা। তিনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা কমান্ডার বেলায়েত হোসেন, যিনি বঙ্গবন্ধুর অত্যন্ত ভক্ত, একনিষ্ঠ কর্মী ছিলেন এবং খুব কাছের ছিলেন উনি। 25 মার্চে রাত্রির বেলায় যেদিন ক্র্যাকডাউনটা হয় সেদিন আমার বাবা 32 নম্বরে ছিলেন, এবং যেহেতু উনি ব্রিটিশ আর্মি মেজর ছিলেন, ওনার ট্রেনিং ছিল, সেই ক্র্যাকডাউন থেকে উনি নিজেকে সেভ করেছিলেন। কিন্তু একটি মানুষ একটি জাতির জন্য যে কত বড় স্যাক্রিফাইস করতে পারে উনি কাছে থেকে দেখেছেন, আমার গল্প শুনেছি। বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলে অনেক কথা। তো ওনার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, সেই বেকার হোস্টেল থেকে শুরু করে দিল্লির সেই সম্মেলন থেকে শুরু করে তার স্ট্রাগল, হোসেন সৈয়দ সরওয়ার্দী ওনাদের সাথে থেকে বঙ্গবন্ধু যে নিজেকে কীভাবে তৈরি করে নিয়ে আসছেন। বাঙালি জাতির মধ্যে অনেক নেতাই তখন ছিল, কিন্তু স্বাধীনতার ডাকটা একমাত্র বঙ্গবন্ধু নিজেই দিতে পেরেছিলেন। এবং সবচেয়েতে কী বলবো, এত বড় সংগঠক যে ওনার এক ডাকে 7ই মার্চে সমস্ত লোক রাস্তা নেমে গেল এবং তৎকালীন পাকিস্তান পিরিয়ডের সেই গভর্নমেন্টকে বেকার করে দিলেন, সেই একমাত্র এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেই সম্ভব হয়েছিল। আমরা এই জাতি যতদিন এই জাতির অস্তিত্ব থাকবে ততদিন বঙ্গবন্ধুর অস্তিত্ব স্মরণ করা উচিত বলে আমি মনে করি। স্যার, আপনি যেটা বোঝাতে যাচ্ছেন যে আমাদের বর্তমান যে অবস্থা সেটা চলচ্চিত্র লাইফ সাপোর্টেই আছে, এখানে সর্বশেষ চিকিৎসাটাই দেওয়া উচিত, রাইট? আমি সেটাই বলতে চাচ্ছি। সেই ক্ষেত্রে স্যার বলা হচ্ছে যে একজন সুপারস্টার ছাড়া অন্য কারো সিনেমা চলতেছে, সেই ক্ষেত্রে আসলে আপনার এই লাইফ সাপোর্টটা কি আর কাজ করতে পারবে? দেখেন, সাকিব কিন্তু একদিন নিজেও নতুন ছিল, নিউ কামার ছিল, সাকিব একদিনে তৈরি হয় নাই। অনেকগুলো ছবি তাকে দেওয়ার পরে আস্তে 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 তারপরে সাকিব খান হয়েছে। আজকে যে ছেলেটি, আজকে যে নতুন ছেলেটি, নতুন মেয়েটি আসতেছে, সেই ছেলেটিকে তো আমাকে পারফরমেন্সের জায়গা দিতে হবে, কাজের জায়গা দিতে হবে, ওকে কাজ করার জন্য সুযোগ দিতে হবে, তবে না সেও একদিন গিয়ে সাকিব খান হবে। স্যার, লাস্টে একটা কোশ্চেন ছিল, সবসময় আমরা নেগেটিভ জিনিসের দিকে ঝুঁকি, বাট পজিটিভ জিনিসটা না হারিয়ে যায়, তো আমরা সেই জায়গাটা থেকে একটু তুলতে চাই। বিগত গত 12টি বছর তিনি ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা অবদান রেখেছেন, সেই ব্যাপারটা পজিটিভলি আপনি কীভাবে দেখেন? কার কথা বলছেন? সাকিব খানের কথা। না, অস্বীকার করার উপায় নাই। সাকিব খানকে দিয়ে যে আমাদের প্রযোজকরা বেনিফিটেড হয়নি তা না, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার কেউ করে বা কেউ যদি বলে, তাহলে পরে বলবো যে সেটা বোকার হদ্দ, একদম বোকার মতো কথা বলা হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। থ্যাংক ইউ স্যার।